আসসালামু আলাইকুম, আরো একবার স্বাগতম প্রযুক্তি বিটিয়ের নতুন আরো একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা নতুন মোবাইল কিনেন বা যখন আপনারা মোবাইল কিনতে যান, তখন প্রথমেই অনেকেই আছেন যারা মোবাইলের কেনার ক্ষেত্রে ক্যামেরাকে বেশি গুরুত্ব দেন। আর এই ক্যামেরা দেখার ক্ষেত্রে আপনারা অনেকেই গিয়া দেখেন কোনো ফোনে একটি ক্যামেরা, কোনোটিতে দুটি বা কোনোটিতে তিনটি, আবার কোনো কোনো ফোনে চারটি পর্যন্ত ক্যামেরা রয়েছে। আপনারা অনেকেই ভাবেন যে আমরা যখন ছবি তুলি তখন তো একটি ক্যামেরাই কাজ করে, তাহলে বাকি তিনটি ক্যামেরার কাজ কী, বাকি তিনটি ক্যামেরা কীভাবে কাজ করে, আর এই বাকি তিনটি ক্যামেরার দরকারই বা কী। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে মোবাইলের যে ক্যামেরাগুলো আমরা ব্যবহার করি সেই ক্যামেরাগুলোর কেন এত বেশি দেওয়া হয় এবং সেগুলোর কাজ কী। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকমের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের মোবাইল কেনার ক্ষেত্রে আমরা সবার প্রথমে ক্যামেরার দিকে যখন নজর দেই তখন আমরা দেখতে পারি আমাদের ক্যামেরা এইভাবে থাকে অনেকটাই যে 64:8:2:2 বা 48:8:2:2 এরকম। এখানে প্রথমটি হলো 48 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেল। এই 48 বা 64 মেগাপিক্সেল হলো সেই ক্যামেরা যেটিকে আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি। ধরুন যখন আপনি একটি ছবি তুলছেন তখন আমরা প্রথমে যে ক্যামেরাটি অন করে থাকি সেটি আমাদের 48 বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা হয়ে থাকে। এবার আলোচনা করব দ্বিতীয় ক্যামেরা সম্পর্কে। ধরুন আপনারা গ্রুপে ছবি তুলছেন, আপনাদের গ্রুপ মেম্বার হলো 20 জন, আপনারা একটি লাইনে দাঁড়া হলেন, কিন্তু যখন আপনারা ছবি তুলতে যাচ্ছেন তখন দেখলেন যে সেখানে 15 জন আসছে আর বাকি 5 জনের ছবি আসছে না আপনার ক্যামেরায়। ঠিক তখনই আপনি যখন আল্ট্রা ওয়াইড মোডটি চালু করে দিবেন তখন দেখবেন আপনার ওয়াইড অ্যাঙ্গেল আরও বেড়ে গিয়েছে, অর্থাৎ তখন আরও বেশি জায়গার মানুষ ক্যামেরার মধ্যে চলে আসবে, ঠিক তখনই আপনি গ্রুপ ছবি তুলতে পারবেন। এরপরে আরও একটি ক্যামেরা রয়েছে, সেটি হলো 2 মেগাপিক্সেল। এই 2 মেগাপিক্সেলটি হলো ডেপথ সেন্সর যা ডেপথের কাজ করে থাকে। আর লাস্টে অনেক ফোনেই দেখতে পান যে আরও একটি অর্থাৎ চতুর্থ ক্যামেরা থাকে যেটিকে বলা হয় থাকে মাইক্রো সেন্সর। অনেকে আমরা আছি ফটোগ্রাফি পছন্দ করি, আবার এ ফটোগ্রাফি করতে গিয়ে আমরা দেখি ফুলের উপরে বসে থাকা মৌমাছির ছবিও অনেকে তুলছেন। ঠিক এরকমেরই কিছু ছবি তোলার ক্ষেত্রে এ সেন্সরটি কাজ করে। যখন আপনারা খুব কাছ থেকে কোনো ছোট জিনিসের ছবি তুলবেন তখনই এ সেন্সরটি ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে এ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন। পরবর্তীতে এরকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।